আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝটপট কিচেন অ্যান্ড মি। আজকে আমি আপনাদেরকে একটি মজাদার ভর্তা রেসিপি করে দেখাবো, কালোজিরার ভর্তা। কালোজিরার ভর্তাটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। চলুন জেনে নেই এই ভর্তাটি আমরা খুব সহজেই কীভাবে বাসায় রেডি করে ফেলতে পারি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, কালোজিরা ভর্তার জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 200 গ্রামের মতো কালোজিরা নিয়েছি। কালোজিরা কিন্তু আমি একটু বেশি করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এটিকে রোদ্রে শুকিয়ে এয়ার কন্টেইনার বক্সে আমি সংরক্ষণ করে রাখি। আপনারাও কিন্তু ঠিক সেমভাবে বেশি করে কালোজিরা নিয়ে এভাবে করে রাখতে পারেন। কালোজিরা ভর্তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি এখানে প্রায় 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। কিছু পেঁয়াজ আমি ফ্রাই করে নিব। নিয়েছি 8-10টি রসুন কোয়া, একটু মোটা করে কুচি করে নিয়েছি, কারণ আমি এটি ব্লেন্ডারে দিব। শুকনো ঝাল আছে 10টি, আপনারা ঝালের পরিমাণ কম বেশি করতে পারেন। আছে কুকিং অয়েল, জাস্ট রেগুলার সয়াবিন তেল, লবণ স্বাদ মতো। চলুন আমরা রান্নার জন্য চলে যাই। ভিউয়ার্স, আমি কড়াইতে প্রথমে কালো জিরাগুলো দিয়ে একটু ভেজে নেব। আমার কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু চুলার হিটটি একদম কমিয়ে দিয়েছি, লো হিটে আমি এগুলো ফ্রাই করব। কালো জিরা যদি পুড়ে যায় আপনারা কিন্তু বুঝতে পারবেন না, কারণ কালো জিরার রঙটা কালো থাকে। এই জন্য এটা কিছুক্ষণ ফুটে ওঠার পরে দেখবেন এর ফুটে ওঠাটার পরিমাণ কমে গিয়েছে, তখন বুঝতে পারবেন এটি পারফেক্টলি ফ্রাই হয়ে গিয়েছে। একটু লো হিটে সময় নিয়ে ফ্রাই করবেন। দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু 2 থেকে 3 মিনিট এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এটা কিন্তু বেশি ফ্রাই হলে তিতো লাগবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের ভেতরে শুকনো ঝালের আগা থেকে একটু ফাটিয়ে দিব, নাহলে কিন্তু এটা ফুটতে থাকবে, আপনাদের অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি শুকনো ঝালগুলো এবার ফ্রাই করে নিব। ভিউয়ার্স, লাল হয়ে যাওয়া পর্যন্ত আমি ফ্রাই করব, যেন পুড়ে না যায়। কালোজিরাগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমার গুঁড়ো করা কিন্তু হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা একটু মিহি করে ব্লেন্ড করবেন, কেউ চাইলে মোটা করেও করতে পারেন। শুকনো ঝালগুলোকে আমি সেমভাবে আলাদা করে ব্লেন্ড করে নিব। শুকনো ঝালগুলোকে আমি ব্লেন্ড করে কালোজিরার উপরে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এবার পেঁয়াজ রসুন কিন্তু ফ্রাই করে নিয়েছি তেলে, সেটাকে সেম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ, সেটাকে হাত দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মথে নিব। চেষ্টা করবেন কাঁচা পেঁয়াজটা আপনাদের পছন্দ না হলে অ্যাভয়েড করতে পারেন, বাট কাঁচা পেঁয়াজটা দিয়ে যদি আপনি ভর্তাটা পরবর্তীতে আবার রেডি করেন, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিউয়ার্স, আমি এবার ভেজে রাখা যে মশলাগুলো সেটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো ভর্তায় কোথাও সরিষার তেল ব্যবহার করছি না, কারণ সরিষার তেলে কালোজিরার নিজস্ব যে একটা মজা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি সয়াবিন তেলে একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি, যেন আমার এক্সট্রা তেলের প্রয়োজন না হয়। এবার ভেজে রাখা কালোজিরা এবং শুকনো ঝালের গুঁড়োগুলো ভর্তার ভেতরে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটিকে মিক্স করে নিব। আপনারা কিন্তু ফ্রাই করার সময় অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে এক্সট্রা কোনো তেলের প্রয়োজন হবে না। আমি একটু বলে তুলে নিব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার কালোজিরার ভর্তা। ভিউয়ার্স, আপনারা যদি সেমভাবে বাসায় ট্রাই করেন, ভর্তাটি খেতে কিন্তু তিতো লাগবে না। কালোজিরা ভর্তায় কিন্তু অসংখ্য গুণাবলী, গর্ভবতী মায়েদের জন্য এবং ডেলিভারির পরে মায়ের শরীরের জন্য এই ভর্তার কিন্তু কোনো জুড়ি নেই। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন প্লিজ। আল্লাহ।